এই বইটার মেইন কথাবার্তাই হচ্ছে এটা যে আপনার আশেপাশে যদি কেউ ডিপ্রেস থাকে, ব্যাপারটা সিরিয়াসলি নিন। সে আসলেই অসুস্থ, তাকে আপনি ধরে বলবেন না আরে কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। এবং এই ব্যাপারটা এক্সপ্লেন করতে গিয়ে উনি একটা মজার কথা বলেছিলেন যে কারো পায়ে যখন আগুন লাগে, হাতে যখন আগুন লাগে, তখন আপনি কি বলেন? ঠিক হয়ে যাবে, আরে ব্যাপার না, এটা নিয়ে এত কথা বলার কি আছে, এটা কি বলেন? বলেন না তো। তাহলে একটা মানুষ যখন ডিপ্রেস থাকে তখন আপনি তাকে কি করেন? এই ধরনের কথা বলেন যে আরে এইগুলো আমারও হয়েছে। তো এই ব্যাপারটাই এই বইতে বলা হবে যে স্যাডনেস স্যাডনেস, ডিপ্রেশন ডিপ্রেশন। আপনি হয়তো বা হার্ট ব্রোকেন হতে পারেন, আপনি হয়তো বা স্যাড হতে পারেন, তার মানে কিন্তু এই না যে আপনি ডিপ্রেসড। এবং একই সাথে একটা মানুষকে আপনি দেখবেন যে তার সব কিছুই আছে, সে হাসি খুশি, হ্যাঁ, স্টিল সে হয়তো বা ডিপ্রেশনে আছে। তো এই বইয়ের মূল কথাবার্তা এটা ছিল এরকম যে টেক ইট সিরিয়াসলি, ওকে, আমি অসুস্থ। এবং এটা ক্যান্সার যেরকম, মানুষজন যেরকম সুইসাইড করে, মানুষ কি শখে সুইসাইড করে? অনেক মানুষ দেখা যাচ্ছে যে ডিপ্রেশনে পড়ে সুইসাইড করে। এখানে অনেক ডাটা টাটা আছে, আপনারা পড়তে পারবেন, আমি পৃষ্ঠার উল্টাচ্ছি না, জাস্ট আমার মাথায় যতটুকু আছে ততটুকু আমি বলে যাচ্ছি আর কি।